আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা আবারও আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। খুব গরম পড়েছে আমাদের ইংল্যান্ডেও, প্রচুর গরম, 37 ডিগ্রি সেলসিয়াস। তো এই সময় একটু ঠান্ডা ঠান্ডা দই খেতে খুব ভালো লাগে, জুস খেতে ভালো লাগে। তো এর জন্য আজকে একটি দই রেসিপি নিয়ে আসলাম। তো চলুন শুরু করা যাক। আমার এই দইটি করার জন্য যা যা লাগবে উপকরণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ৮০০ ml মিল্ক, ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমি, সেমি মিল্ক নিলেও হবে। এখানে আমি নিডো দুধ নিয়েছি, এখানে সুগার, এখানে ইয়োগট নিয়েছি আমি, এখানে আমি হাফ কাপ ইয়োগট নিয়েছি, টক দই নিয়েছি যেটা আমি পানি ঝরিয়ে রেখেছি হাফ এন আওয়ার, তারপর আমি নিয়েছি। তো এখানে দই বানানোর জন্য একটি মাটির হাঁড়ি বা যে কোনো বক্সেও হয়, তো আমি এর জন্য একটা দইয়ের মাটির হাঁড়ি নিয়েছি। তো এটাতে আমি বসাবো। তো আমি প্রথম দুধটা জাল দিব, তার জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম একটি। এখনও চুলা আমি অন করিনি। আমি প্রথম চিনি ক্যারামেল করব, সুগারটা ক্যারামেল করব, 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে নিলাম, যেটা ক্যারামেলের জন্য। অল্প একটু পানি, 1 টেবিল চামচ পরিমাণ একটু পানি দিয়ে দিলাম ক্যারামেলের জন্য। সুন্দর ক্যারামেল হবে। তারপর আমি চুলাটা ধরিয়ে দেব। মধুর কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করব, ক্যারামেলটা করব। এটা সুগারটা ক্যারামেল হচ্ছে, তিনটা ক্যারামেল হয়ে যাচ্ছে। তো আমি আর একটু কালার করবো, এটা কালারটা আসবে, দইয়ের কালারটা ভালো আসবে। মিষ্টি দই বানানো একদম সোজা, আর প্রথম জানতাম না যখন, আমারও কয়েকবার মিস্টেক হয়েছে, কিন্তু কয়েকবার করার পর খুব সুন্দর হয়েছে দই। তো কিছু ট্রিক্স ফলো করলে দই খুব সুন্দর হয়। এই তো আমার পুরো হানি কালার হয়ে গেছে। এখন আমি মিল্কটা দিয়ে দিচ্ছি। আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। আমি আলাদা পাত্রে করি, আমি একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ একটাতে দিলেই হয়। এখন আমি দুধটা হাই হিটে 15 মিনিট এটা জাল করব, যেন দুধের যে পানিটা সেটা শুকিয়ে আসে। নাহলে যদি বেশিক্ষণ না জাল দিই তাহলে এটা কী হবে, পানি উঠবে দই থেকে প্রচুর পরিমাণে। তার জন্য এটা আমি 15 মিনিট হাই ফ্লেমে আমি জাল দিব, আর যেন এটাতে কোনো সর না বাঁধে, সর বাঁধলে দইটা ছানা ছানা হয়ে যায়। দই আসলে কিছু ট্রিক্স ফলো করলে দইটা খুব সুন্দর হয়, যেমন দইতে সর বাঁধতে দেওয়া যাবে না,
আর দইটা আমরা ছেকে দিব আমি দেখাবো আমি এখানে আরেক টেবিল চামচ তিন টেবিল চামচ দিয়ে আমি ক্যারামেল করেছি দেখেন আমি আরেক টেবিল চামচ আমি সুগার দিয়ে দিলাম সুগারটা হচ্ছে চায়ের উপর আপনি যখন ইয়ে করবেন ট্রাই করে দেখবেন যে যতটুকু মিষ্টি খায় দইয়ের মিষ্টি মুখে লাগার মতো আমি পরে আবার একটু চেক করব সুগারটা যদি লাগে আমি পরে দিব এভাবে আমি 15 মিনিট জাল করে দিব আসছে 10 মিনিট এখন আমি টেবিল চামচে এই টেবিল চামচে 4 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব এই গুঁড়া দুধটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার দুধটাতে দইটাতে পানি আসবে না এটা দইটা একটু গাঢ় করবে এর জন্য গুঁড়া দুধটা দেওয়া তো আমি গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি এখানে আমি আরো 5 মিনিট আমি একটু গুঁড়া দুধটা আমি লিকুইড দুধের সাথে মিক্স করব 5 মিনিট আমি জাল দিব তারপর আমি চুলার আগুনটা নিভিয়ে দেব আমি চিনি এখানে 4 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আর গুঁড়ো দুধ নিয়েছি 4 টেবিল চামচ এই আর লিকুইড দুধ তো আমি বলেছি 800 মিলিগ্রাম আমি নিয়েছি গুঁড়ো দুধ আমি এখানে 800 এমএল নিয়েছি এক মগ এটা আমার 800 এমএল হয় তো আমার জাল হয়ে গেছে 5 মিনিট আমি জাল করেছি গুঁড়ো দুধ দেওয়ার পর তো আমি চুলার আগুনটা নিভিয়ে দিব এবং গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব দই বসানোর সবচেয়ে বড় টিপস হচ্ছে আপনার দইয়ের কোন টেম্পারেচারে আছে এটা ওমের পরিমাণটা আপনার ওমটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে বেশি গরম হওয়া যাবে না কোনো একটা আঙ্গুল যেন চুবে রাখা যায় এমন তো আমি দেখাবো আমি কোন পর্যায়ে আমি দইটা বসাবো তো আমি চুলার আগুনটা নিভিয়ে দিচ্ছি ওম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব যে দেখে আমার দুধটা কতটুকু ইয়ে হয়েছে এই যে আঙ্গুল পুরো চুপানো যায় ঠিক পারফেক্ট এখন আমি দুধটা ছেঁকে নিব দই সব একসাথে মিক্স করে যে কাপে দুইটা আমি মগে নিয়ে ফেটে নিব ফেটে নিব দুইটাকে কোনো শর্ট থাকলে এখানে পড়ে যাবে এখন আমি দুইটা দিয়ে দিচ্ছি এটার সাথে দুইটাতে আমি ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমি এটা ঢেলে দেব চুটিকে ঢালছি যেন দইয়ের উপর একটা ফেনা উঠলে ভালো লাগে দেখতে ঢেলে দিলাম এখন একটা ফয়েল দিয়ে আমি ঢেকে দিচ্ছি
এটা ফলো রাখতে হবে এক হচ্ছে দুধটা উম থাকতে হবে আর আরেক হচ্ছে আপনার ভালোভাবে কভার করতে হবে এটা গরম ঠান্ডা জায়গায় দিলেও হবে না এখন তো গরমের সময় এখন এমনি রাখলেই হয়ে যাবে তো আমি আমার ওভেনটা 20 মিনিট 20 মিনিট আমি প্রিহিট করে রেখেছি তো এই যে একটা টাওয়াল নিয়ে নিয়েছি পেপার দিয়েছি আর আমি টাওয়ালও দিয়েছি এই তো দেখি দই আমার কমপ্লিট এই দইটা আমি ওভারনাইট রেখেছি ওভেন 20 ডিগ্রি সেলসিয়াস এ আমি ফ্রি হিট করেছি পরে আমি এই দইটা দিয়েছি এবং রাত্র পর্যন্ত রেখেছি এই যে সকালে এই দই দেখুন তো এই দইতে কিছু টিপস ফলো করলে যেমন বললাম উমটা ঠিক রাখতে হবে উমের এটা বেশি গরম হওয়া যাবে না বেশি ঠান্ডাও হওয়া যাবে না উম আর হচ্ছে দইটা ঠিকভাবে বসাতে হলে আর আপনার পেপার টাওয়াল অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে হলো ইয়ে নাই ঠান্ডা দেশগুলোতে একটু ভালোভাবে কভার করাটাই বেটার তো এই যে আমার দই সম্পূর্ণ রেডি আমি কেটে দেখাচ্ছি এটা একটা চামচ দিয়ে আমি কেটে দেখাচ্ছি আমার দই এটা দেখুন দেখি অনেক মজা হয়েছে তো এই গরমে অবশ্যই আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে লাইক দিবেন এবং নিচে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন নতুন ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান তো আজ এই পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম